হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মিষ্টি রিলি ব্লগসে জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল একটু নিজের শরীরচর্চা করে নিলাম, করে এখন হচ্ছে সকালের বাসি কাজকর্ম সবই ছাড়ছি আস্তে ধীরে। তো এখন বাচ্চা ঘড়িতে ছটা থেকে সাতটা পর্যন্ত আমি একটু শরীরচর্চা করে নিলাম। করে এখন ঘরে যা যা বাসি কাজকর্ম আছে সব সেরে ঘরে যাবতীয় যা জামা কাপড় আছে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, সবারটা আলাদা আলাদা করে। আর সোফাটাও দেখছি আবার পুরনো নোংরা হয়েছে, তো পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এখন যে জামা কাপড়গুলো গুছালাম সব হচ্ছে মানে জায়গা মতন রেখে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ বর আর ছেলে শুয়ে আছে, ওরা এখন শুয়ে থাকুক। আমার তো বিছানা উঠানো হয়ে গেছে, ওরা উঠলে আবার হচ্ছে আদার্স পর বিছানায় যা যা আছে সেগুলো উঠাই দেবো। আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন কেচে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছেলে হচ্ছে ওদিকে চুপচুপ করে দেখছে, যেহেতু আমি ভিডিওটা আজকে অনেকদিন পরে অন করলাম ওর জন্য দেখবো। আবার চুরি চুরি করে চুপচুপ করে দেখছিলো আমি কি করি না করি, এখন দৌড়ে পালালো। ছোড়া হচ্ছে চুপচুপ করে দেখে এখন বই নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে বাসি কাজকর্ম সেরে এখন হচ্ছে জামাকাপড়গুলো দেখলে জামাকাপড়গুলো কেচে দিব। ওগুলো ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের, মানে বেশি তো নোংরা হয়নি ওই জন্য তাড়াতাড়ি কেচে টেচে দেবো। কেচে টেচে একবারে জামাকাপড় ছেড়ে গোপালকে দিতে আসবো বাল্যভোগ। তো গোপালকে এখন ঘুম থেকে জাগিয়ে দিলাম, ঘুম থেকে জাগিয়ে গোপালকে বাল্যভোগটা দিয়ে নিই, তারপরে রান্নাঘরে চলে যাব বা রান্না করতে। এদিকের কাজ সারা হয়ে গেলে একদম নিশ্চিন্ত আমি ওদিকে এখন রান্না করতে যাচ্ছি। রান্না করবো আজকে কি চলো দেখে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে এসছে, একটু পরে নামাবো। আর এদিকে হচ্ছে কুমড়ো, তারপরে হচ্ছে আলু পটল, তারপরে উচ্ছে দিয়ে একটা ভাজা করে নেব। আর হচ্ছে তো চলো এগুলো এখন ধুয়ে টুয়ে আনি তারপরে ভাজাটা বসিয়ে দিই। আর এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটাকেও আমি এখন নামিয়ে দিব। আর চলো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, 10টা তো বেজে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে বড়া করলাম বাঁধাকপির, আর বাঁধাকপি ঘণ্ট, লাউ কুমড়া ডোগা ঝোল এই দিয়ে রান্না করে আমি এখন মুখে হিসেবে করছি। তার জন্য আমি হচ্ছে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে স্নান করতে যাব। আর এই যে আমার ছেলে এসেছি, গাছে অনেক ফুল ফুটেছে আজকে ফুল, তো এখন পুজোটা দিয়ে নিই চলো, তারপরে আবার কথা হচ্ছে। সান্দান পুজো টুজো সবই হয়ে গেছে কমপ্লিট, এখন হচ্ছে এসে বসছি। বসেছি হচ্ছে শাড়ির ফলস লাগাতে। তো অনেকদিন পরেই আজকে তোমাদের সামনে আসলাম, তো অনেক কারণেই হচ্ছে আসা হচ্ছিলো না। তো এই সমস্যা ওই সমস্যা নিয়ে মানে আসতেই পাচ্ছিলাম না, আর ক্যামেরাটা যে অন করবো সেটারই সুযোগই পাচ্ছিলাম না, সেই কারণে এতদিন পর এতদিন ধরে ব্লগ দিতে পারিনি। তো তোমরা, আমি চাইবো যে যারা আমার ভিডিও দেখতে তারা প্লিজ প্লিজ সবাই ভিডিওটা দেখবে, আশা করছি সবাই দেখবে। তো কী করা যাবে বলো তো, কিছু সমস্যার জন্য তো আসতে পারছিলাম না। তো এখন চেষ্টা করবো প্রতিদিনই ব্লগ দেওয়ার, তো থেকে তোমরা আমার ব্লগটা দেখা স্টার্ট। এখন আমাদের খাওয়া হচ্ছে চাট। চাট খাওয়ার জন্য দেখো সবাই গোল করে বসে আছে এই যে আজকের থেকেই। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো দেখো বিকেলবেলা বেরিয়েছি একটু বাইরে, দেখ ছেলে হচ্ছে শুয়েছিলাম, শুয়ে শুয়ে দেখি ছেলে হচ্ছে খেলতে চলে গেছে, 4টা বাজছে ও খেলতে চলে গেছে। প্রতিদিনই এক এখন রুটিন করেছে, 4টা বাজলে খেলতে চলে যায়। আর আমরাও শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে দেখি ভাবলাম যে দেখে আসি ওকে কোথায় গেছে, চলো তাহলে দেখে নিই ও কোথায় গেছে। একটু দেখে নিলে মনটা শান্তি হয়ে যে ও খেলছে, দুই বন্ধু মিলে খেলছে, খেলা হয়ে গেল, কেটে নিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে কি আছে, আলু আর বেগুন আছে, খেলা হয়ে গেছে, চলে আসছে বাড়িতে। আমিও এখন তাহলে চলে যাব, ওই দুই মিনিট করে খেলতে যায় আর আর চলে আসে। আর মেন রাস্তা না, ওই কারণে হচ্ছে ইসে হয়, ভয় লাগে কোথায় চলে যায় না চলে যায়। ও খেলা, ও চলে এসছে বাড়িতে, এখন ও টিভি দেখবে, আমি একটু বাজারের দিকে যাব। আর দেখো আমাদের গাছে এবার অনেক কাঁঠাল ফলেছে, গাছ ভর্তি এবার কাঁঠাল হয়েছে, বোঝাতে পারছি না উপরে এগুলো নিচ থেকে দেখো। আরও তো কাঁঠাল হয়েছিল, সব গরু এসে খেয়ে নিয়েছে,
আর এখন দেখো একটা কালকে খেয়েছি, আর অনেক আছে উপরের দিকে, কিন্তু তোমাদের দেখ উপরের দিকে আছে অনেক, তো দেখাতে পাচ্ছি না, ফোকাস নিচ্ছে না, কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের কালকে ঝড়ে আমাদের যে এই যে পাশের এই দেওয়ালটা আছে এই দেওয়ালটা ভেঙে পড়েছে, আর কিছুটা দেওয়াল বেঁকে গেছে। চলো তোমাদেরকে দেখাই কী অবস্থা হয়েছে ঝড়ে তাণ্ডপে। ঝড়টা বেশিটা হয়নি, কিছুটা সময় ধরে হয়েছে, বুঝেছ? তাতে এরকম হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই মানে দেওয়ালটা ঠাপ করে পড়লো, মানে একদমই বেঁকে গিয়েছে, তা দেখলেই বুঝতে পারবে। চলো, আর অনেক গাছপালা অনেক ক্ষতি হয়েছে, একটা জবা ফুলের গাছ তো ওদিকে ওদিকে সব লাগানো হলো, আর একটা পড়েই আছে এখনও লাগানো হয়নি। চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ওই এই দেওয়ালটা ভেঙে গেছে, আর ওই দেওয়ালটা দেখতে পাচ্ছ বেঁকে আছে, আর এইগুলো সব হচ্ছে বুঝি পাথরগুলো পড়ে আছে, আর এখানে আপাতত টিন দিয়ে দিয়েছে, পরে যখন সময় হবে ওদের অবস্থা একটু বেটারের দিকে হবে তখন হচ্ছে দেওয়ালটা দিকে। তো যাই হোক, আর এখানে অনেক গাছপালা লাগিয়েছিলাম, ওই সব গাছপালা হচ্ছে মরে গেছে, আর এখানে একটা লেবু গাছ ছিল, ওই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ কি লেবু গাছটা পড়ে আছে। একটা সুপারি গাছ হয়েছিল, সুপারি গাছটা ভেঙে গেছে ঝড়ে, এই দেওয়ালটা যেহেতু পড়েছে এটা ছোট্ট সুপারি গাছ ছিল ভেঙে গেছে। আর একটা দেখো ওই যে চালের মধ্যে ওই সুপারি গাছটাও ভেঙে গেছে, আর একটা এদিকে আছে এই সুপারি গাছটাও ভেঙে ওদের বাড়ির চালে পড়েছে, অনেক ক্ষতি। তো কিছুক্ষণের জন্যই ঝড় এসেছিলো, মানে বেশিক্ষণ হয়নি, কিন্তু তাও হবে হচ্ছে আধা ঘন্টা, তার মধ্যে এরকম ফিটি করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, কী করা যাবে, যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, তাও অল্পের উপর দিয়ে গেছে ঝড়টা। যাই হোক, আমাদের কিছু ক্ষতি হয়নি, আমাদের বড় সড়ো কিছু ক্ষতি হয়নি, এটাই অনেক। তো এখানে মানুষের কিছু কিছু ক্ষতি হয়েছে, যেমন গাছপালার উপর দিয়েই গেছে, বাড়িঘরে কিছু খারাপ হয়নি, কিন্তু কুচবিহারের দিকে দেখছি যে খুবই খারাপ অবস্থা, কুচবিহারের ঝড়ে খুব অবস্থা খারাপ করে দিয়েছে। যাক, ঠাকুরের আশীর্বাদে এই যাত্রায় তো বেঁচেই গেছি, আরও তো দিন আছে, এখনও বৈশাখ মাসটা পুরোই আছে, বৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় এখনও বাকিই আছে আরও। তো যাই হোক, চলো এখন একটু আমি বেরোবো, বেরিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, এখন বেজে গেছে হচ্ছে 5:45, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আবার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। আর যেই দিদির বাড়িতে যাই, ওই দিদির বাড়িতে মানে এক দিদির বাড়িতেই যাচ্ছি, ওই দিদির বাড়িতে গেলে পরে আসতে দেয় না সহজে, রাত্রি 8:00-9:00 তো বাজিয়েই দিবে। তো চলো যাই, তাড়াতাড়ি করেই যাচ্ছি, ওই কারণে যাতে অত রাত্রি না হয়। তো গিয়ে তো আর কথা হবে না, একবারে এসেই কথা বলতে লাগবে। তো বেশি দূর যাচ্ছি না, আমাদের নতুন বাজার থেকে পার করে পুরান বাজার, ওখানেই হচ্ছে বাড়ি। তো একবার গেলাম বাড়িতে, আবার না একবার বেরিয়ে গেছি, আবার বাড়িতে গেলাম এই এক দিদির ব্যাগ দিয়ে ব্যাগটা আনতে। তো চলো টোটোতে উঠি। বাড়িতে গেলে পরে এখন ছাড়েই না, তো আসলাম হচ্ছে 8:30-এর সময়। তো এসে এখন হচ্ছে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেছি, একটু তরকা ভিজিয়েছিলাম, তরকার ডালটা, সেই এখন সেই ডালটা দিয়ে এখন তরকাটা করব। তো যদি আর ভিডিওটা আজকে আর বড় করছি না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।